কেমন আছো বন্ধুরা? মাত্রাজনিত ব্যয় সংশ্লিষ্ট সমস্যা তিনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে মুনাফা বা ক্ষতির পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখব। যখন আমাদের মুনাফার বা ক্ষতির পরিমাণ বের করতে হবে, তখন সেখানে অবশ্যই একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া থাকবে। তাহলে আসো যে আমরা মুনাফা বা ক্ষতির পরিমাণ কত সেটি নির্ণয় করি। দেখো, কাঁচামাল ও অন্যান্য উপকরণ বাবদ খরচ 100 টাকা, মজুরি ব্যয় 20 টাকা, কারখানা ভাড়া 20,000, বেতন 30,000 এবং উৎপাদনের পরিমাণ 1,000। তাহলে আমরা উৎপাদন ব্যয় নির্ণয় করে ফেলি। প্রথমে কাঁচামাল ও অন্যান্য খরচ 100 টাকা, এর সাথে মোট উৎপাদনের পরিমাণ গুণ যোগ মজুরির সাথে মোট উৎপাদনের পরিমাণ গুণ যোগ কারখানার ভাড়া যোগ বেতন। এখন দেখা যাক কত হয়। এখানে আসবে 1,00,000 প্লাস 20,000 প্লাস 30,000 50,000, তাহলে মোট 1,70,000। যদি একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 170 টাকা, এটিকে যদি আমি 1,000 দিয়ে গুণ করি তাহলেও আসবে 1,70,000। তাহলে বিক্রয় মূল্য এবং উৎপাদন ব্যয় সমান। বিক্রয় মূল্য এবং উৎপাদন ব্যয় যদি সমান হয় তবে নিট লাভ বা নিট ক্ষতি কোনোটাই না, বরঞ্চ এই 1,70,000 এটাকে আমি বলতে পারি সম আয় ব্যয় বিন্দু। অর্থাৎ এই 1,70,000-এর থেকে আমি যত বেশি ইনকাম করব সেটি আমার লাভ। 1,70,000-এর থেকে যত বেশি আমি বিক্রয় করব সেটি হবে আমার লাভ। যদি আমি 1,72,000 টাকা বিক্রি করতে পারি তবে আমার 2,000 টাকা লাভ হবে। যদি আমি 1,75,000 টাকা বিক্রি করি 5,000 টাকা লাভ হবে। অর্থাৎ এই 1,70,000 এটিকে আমরা বলে থাকি মার্জিন অফ সেফটি। অর্থাৎ 1,70,000 টাকা বিক্রি করলে আমার ক্ষতি হবে না, তাই তো? এবং এর থেকে আমি যত বেশি বৃদ্ধি করব, যত বেশি বিক্রয় বৃদ্ধি করব, তত বেশি আমার মুনাফা হবে। যেমন যদি আমি একক প্রতি বিক্রয় মূল্য ধরি 170 টাকা, এই 171 টাকা, তখন কি হবে দেখো, 171 গুণ 1,000, তখন 1,71,000 মোট বিক্রয় মূল্য। 1,71,000 থেকে 1,70,000 যদি আমি বাদ দিই তখন আমি 1,000 টাকা মুনাফা পাবো। যদি এটি 172 টাকা হয় তখন 1,72,000 আসবে, তখন আমি 2,000 টাকা মুনাফা পাবো। আবার যদি এমন হয় যে বিক্রয় মূল্য 170 টাকা কিন্তু আমি 2,000 একক পণ্য বিক্রি করলাম, তখন দেখো 3,40,000 টাকা, তখন কিন্তু আমার মোট মুনাফা হবে এখানে 3,000 ধরে মোটামুটি 1,70,000 টাকা মতো। তাহলে যদি আমি এই উৎপাদনের পরিমাণ না বাড়াই এবং বিক্রয় মূল্য যদি আমি 170 টাকা ধরি, এই 170 টাকা হচ্ছে আমার সেফটি অফ মার্জিন। অর্থাৎ এই 170 টাকা বিক্রয় মূল্য ধরলে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি আমি 169 টাকা 168 টাকা ধরি তখন ক্ষতি হবে। এবং 170 টাকার থেকে আমি আমার বিক্রয় মূল্য যত বাড়াবো আমার মুনাফা তত বাড়বে। যদি আমি 171 টাকা করি তখন আমার মুনাফা আসবে 1,000, যদি 172 টাকা করি মুনাফা আসবে 2,000, 173 টাকা করলে মুনাফা আসবে 3,000। অর্থাৎ 170 টাকায় আমার কোনো ক্ষতি হবে না। 170 টাকা হচ্ছে সম ব্যয় বিন্দু, যেখানে কোনো ক্ষতি নেই। এবং যদি 171 172 হয় তখন আমি আমার মুনাফাটি লাভ করা শুরু করবো। তাহলে এভাবে আমরা মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারি। আমাদের মাত্রাজনিত ব্যয় সংশ্লিষ্ট সমস্যা এটি হচ্ছে, এটি ছিল আমাদের 3 নম্বর সমস্যা। পরবর্তী ভিডিওতে আমরা 4 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।